ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও নাটক করলেও বর্তমানে বড় পর্দাতেই দেখা যায় তাকে। তবে এবার নতুন পথে এই অভিনেতা, প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেন ইমন। এর আগে একাধিক সুযোগ এলেও কাজ করেননি এই তারকা। তবে এবার দেশের আলোচিত নির্মাতা রায়হান রাফির সঙ্গে ওয়েব দুনিয়াতে যাত্রা শুরু করলেন তিনি। সিনেমার পাশাপাশি ওয়েব কন্টেন্ট নির্মাণেও রায়হান রাফির বেশ সুনাম রয়েছে। এবার তিনি ইমনকে নিয়ে মায়া শিরোনামে একটি ওয়েব কন্টেন্ট তৈরি করলেন, যেখানে আরও আছেন অভিনেত্রী সারিকা। 18 সেপ্টেম্বর সন্ধ্যায় কয়েক সেকেন্ডের একটি টিজার প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গেল অন্য এক ইমনকে। আমার হাজবেন্ড নিখোঁজ। কেন হারালো আপনার হাজবেন্ড? প্রকাশিত টিজারটির শুরুতে দেখা যায় সারিকা থানায় গিয়ে পুলিশকে বলছেন তার স্বামী নিখোঁজ। পরে দেখা যায় ইমনকে কারা যেন জোর করে ধরে নিয়ে যাচ্ছেন। এরপর কয়েকটি দৃশ্যে পাওয়া যায় থ্রিলার উত্তেজনা। বাংলাদেশের 50% মানুষের ঘরে যে সমস্যা, সে কনসেপ্ট নিয়েই মায়া নির্মিত। উল্লেখ করে ইমন বলেন, অনেকে আমার চরিত্রটি রিলেট করতে পারবে, গল্পটা একেবারে ট্রু স্টোরির মতো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা এমন এক গল্প যেটা বাবা মা দেখলে ভাববে এটা আমাদের সন্তানের গল্প। এদিকে নির্মাতা রাফিকে নিয়ে ইমন বলেন, রায়হান রাফি মানেই চমক, তার নির্মাণ সবসময়ই উপভোগ্যের হয়। আমি ভীষণ খুশি, এখন রায়হান রাফি বলতে পারবে ওয়েবটিতে আমি কেমন অভিনয় করেছি। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে লিলি নিবেদিত মায়া শিরোনামের ওয়েব কন্টেন্টটি।